আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্মি কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি লোটে মাছের শুটকি ভুনা, তো সেটাই আজকে আমি করে দেখাচ্ছি। তো আমি এখানে লোটে মাছ নিয়েছি 100 গ্রাম, মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কেটে। এখন এটাকে আমি একটু ভেজে নিব। তো কড়াইটা গরম দিয়েছি ভালো করে, এখন মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে মাছ থেকে দেখা যাচ্ছে অনেকগুলোই ময়লা বের হয়েছে, ওগুলোকে আবার আমি আলাদা করে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এতে অনেকটাই গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে নেড়েচেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখব, অনেকক্ষণের জন্য ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখলে মাছটা নরম হয়ে যাবে, খুলতে সুবিধা হবে, রান্না করতেও সুবিধা হবে। তো রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ রসুন কুচি আর বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তো এখন এই রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়েচেড়ে আমি এখানে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি যে শুটকিগুলো রেখেছি সেই শুটকিগুলো দিয়ে আবার ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, তো এখানে আমি এখন শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলোকে ভালো করে ধুয়ে, কারণ শুটকিতেও অনেক ময়লা থাকে, বালু থাকে, শুটকিগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে কাটাগুলো বেছে ফেলে দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এতে আমি অল্প করে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবার এটাকে কষিয়ে নিব, অল্প করে পানি দেবো, বেশি পানি দিব না, যাতে মাছটাকে ভালো করে কষিয়ে নিতে পারি। যেহেতু মাছে, শুটকি মাছে অনেক গন্ধ থাকে, সেই গন্ধটাকে দূর করার জন্য আমরা এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম প্রথমে, তারপরে আবার এটাকে পেঁয়াজের সাথে রসুনের সাথে ভেজেছি, এখন আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম, ঢাকা দিয়ে দেওয়ার পরে এখন এটা ফুটে উঠেছে, এখন আমি এটাকে ভালো করে রান্না করে নেব। তো আমি আপনাদের কাছ থেকে একটু সেই আবার পুরনো কথাটাই বলছি যে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দেখার শুরুতে একটা লাইক দিয়ে নেবেন, কারণ একটা লাইক আমার কাছে অনেক বড় আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো একটা লাইক দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওটা। তো আমার রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তো রেডি হয়ে গিয়েছে আমার শুটকি ভুনাটা খাওয়ার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।